হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলতে চলেছি নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের আপকামিং একটি মুভি আসতে চলেছে এবং সেই নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এক অদ্ভুতপূর্ণ ঘটনা সাক্ষী থাকতে চলেছেন ভারতীয় সিনেমা প্রেমিক দর্শকরা। এবার একই সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহকে। আর এই দুই অভিনেতা এই প্রথমে একসঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে এবং সেই বইটার নাম দেওয়া হয়েছে দেবতার গ্রাস নামে একটি ছবি। এবং এই ছবিতে কিন্তু পরিচালনার দায়িত্ব পেয়েছেন শৈবাল মিত্র। শৈবাল মিত্র এর আগে আমি বলে রাখি, শৈবাল মিত্র এর আগে কিছু ভালো মুভি আপনাদেরকে দিয়ে গেছেন, সেই সব মুভিগুলির নাম আমি বলছি এখনই। সেই মুভিটা প্রথম যে মুভিটা তিনি করে গেছেন সেটি হলো সজারি কাঁটা, চিত্রকর মতন আরও ভালো ভালো তিনি এই ছবি দিয়ে গেছেন, আমাদেরকে উপহার দিয়ে গেছেন। কিন্তু কীভাবে এই সম্ভব হলো এই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহকে একই সঙ্গে একই মুভিতে আনার? অনেকদিন ধরে নাকি তাদের ইচ্ছা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি অভিনয় করার জানিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ, তাই সৌমিত্রবাবুর সঙ্গে অভিনয় নিয়ে বরাবরই উচিত ছিল। আর অন্যদিকে নাসিরুদ্দিন অভিনয় নিয়ে বরাবরই প্রশংসা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরিচালনার জন্য চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে নাকি দুজনে নাকি রাজি হয়ে যায় এই মুভিটি করার জন্য। শুধু তাই নয়, এই দুই বয়সী অভিনেতা নাকি পরস্পরে একসঙ্গে এই মিলে নাকি দুজনে যে এই চিত্রনাটা কেমন হবে না কি বিষয় সেই নিয়ে নাকি আলোচনা করতে এর মধ্যে বসে পড়েছেন দুজনে। পরিচালক জানেন যে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও চিত্রনাট্যতে তৈরি করা এখনও সম্ভব হয়নি, এবার মানে সব কিছু তৈরি হয়ে গেছে, এবার শুধু হবে শুটিংয়ের পালা। তবে শুটিংটা শুরু হওয়ার অপেক্ষা কিছুদিনের মধ্যেই। এই কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কিন্তু অভিনয় করতে আমরা দেখব অনুসূয়া মজুমদারকে, কৌশিক সেন, অমৃতা চট্টোপাধ্যায়, অভিজিৎ দত্ত, শুভম চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। এবং প্যারিস নিবাসী বাংলাদেশি অভিনেতা পার্থ প্রেমিক কিন্তু মজুমদার এই ছবিতে দেখা যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। কারণ আমি এখানে অনেক ইন্টারেস্টিং রকমের ভিডিও আপলোড করে থাকি, যেমন মুভি ট্রেলার ব্রেকডাউন এবং মুভি রিভিউ এবং আপকামিং মুভি, সমস্ত রকমের মুভির তথ্য আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।